ওয়েলকাম বন্ধুরা, মে মাসে গরমের ছুটিতে ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিল বিতরণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল হাওড়ার তরফ থেকে। তো দেখে নিই নোটিফিকেশানে ঠিক কী বলা হয়েছে। এর যেটা সাবজেক্ট দেওয়া আছে, রাইস, পটেটো, সুগার, পালসেস অ্যান্ড সোপ ডিস্ট্রিবিউশন টু দ্য গার্জেন্ট অফ দ্য স্টুডেন্ট ইন মে 2022, অর্থাৎ মে মাসে চাল, আলু, চিনি, ডাল এবং সাবান বিতরণ সংক্রান্ত একটি নোটিফিকেশান। এই নোটিফিকেশানে যেটা বলা হয়েছে, এই ডিস্ট্রিবিউশনের ডেটটাকে শিডিউল করা হয়েছে 25/5/2022 থেকে, অর্থাৎ 25 তারিখ থেকে কিন্তু মিড ডে মিল বিতরণ চলবে। এবং যেটা দেওয়া হবে, 2 কেজি চাল, 2 কেজি আলু, 250 গ্রাম চিনি, 250 গ্রাম ডাল, 1 পিস সাবান প্রত্যেকটি স্টুডেন্টকে। 2 নম্বর পয়েন্টে এটা বলা হয়েছে, নো স্টুডেন্ট উইল বি অ্যালাউড টু এন্টার ইন দ্য স্কুল প্রেমিসেস ফর কালেক্টিং দ্য ম্যাটেরিয়াল, অর্থাৎ স্কুল প্রেমিসেসে কোনো স্টুডেন্টকে অ্যালাউ করা হবে না। অনলি গার্জেন্স এগেনস্ট ইচ স্টুডেন্ট উইল বি অ্যালাউড, প্রত্যেক গার্জেনকে অ্যালাউ করা হবে। অল গার্জেন্স মাস্ট বি ইন্টিমেটেড ওয়েল অ্যাহেড, প্রত্যেকটি গার্জেনকে আগে থেকে জানানো হবে। স্কুল ক্যাম্পাস মাস্ট বি ক্লিন অ্যান্ড স্যানিটাইজ ইন ডিউ টাইম, স্কুল ক্যাম্পাসটাকে নির্দিষ্ট সময়ের আগে স্যানিটাইজ করতে হবে। এছাড়া প্রতিটি গার্জেনদের মধ্যে যাতে সোশ্যাল ডিস্টেন্স বজায় থাকে সেই ব্যাপারটাও কিন্তু দেখতে হবে। এছাড়া আরও যে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট নম্বর 10, যেটা বলা আছে, যেসব এরিয়াতে কন্টেনমেন্ট জোন রয়েছে সেসব জায়গায় কিন্তু ডোর টু ডোর মিড ডে মিল ডিস্ট্রিবিউশনটা করা হবে। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা, অল HOI মাস্ট বি ইনফর্ম দ্যাট অ্যাক্টিভিটি ট্যাস্ক টু বি সাপ্লাইড অ্যান্ড কালেক্টেড বাই দ্য স্কুল অথরিটি ইটসেলফ ফর অ্যাসেসমেন্ট, অর্থাৎ কিন্তু অ্যাক্টিভিটি ট্যাস্ক, যেটা গরমের ছুটির সময় আমরা দেখেছি প্রত্যেক ছাত্রছাত্রীকে অ্যাক্টিভিটি ট্যাস্ক দেওয়া হতো, সেই অ্যাক্টিভিটি ট্যাস্ক কিন্তু এই মিড ডে মিল ডিস্ট্রিবিউশনের সময় দেওয়া হতে পারে। এই ব্যাপারে কিন্তু নোটিফিকেশানে 12 নম্বর পয়েন্টে বলা হয়েছে। এবার পার্ট বিতে যেটা বলেছে, প্রত্যেকটি HOI অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশনকে 18/5/2022 মধ্যে ইনফর্ম করতে হবে এসআইয়ের তরফ থেকে। এবং এরপরে যেটা 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে HOIরা প্রত্যেকটি গার্জেনকে ইনফর্ম করবেন। এরপর 21 তারিখের মধ্যে কিন্তু স্কুল চত্বর স্যানিটাইজ করতে হবে এবং প্রতিটি চাল, আলু, চিনি, ডাল এবং সাবান এইগুলো কিন্তু স্কুল চত্বরে অ্যাভেলেবেল হতে হবে 22/5/2022 মধ্যে। প্যাকেজিংটা 23/5 থেকে 24/5 মধ্যে করতে হবে এবং 25/5 কিন্তু ডিস্ট্রিবিউশনটা স্টার্ট করতে হবে। এবার চলে আসি পার্ট সি, যেখানে ডিস্ট্রিবিউশনের ডেট দেওয়া হয়েছে 25/5/2022 বুধবার। এটা প্রাইমারির ক্ষেত্রে PP1, আপার প্রাইমারির ক্ষেত্রে ক্লাস 5, 26/5/2022 থার্সডে, এটা প্রাইমারির ক্ষেত্রে ক্লাস 2, আপার প্রাইমারির ক্ষেত্রে ক্লাস 6, 27/5/2022 শুক্রবার, এক্ষেত্রে প্রাইমারির ক্ষেত্রে ক্লাস 3, আপার প্রাইমারির ক্ষেত্রে ক্লাস 7। এছাড়া শনিবার 28/5/2022 ক্লাস 4 এবং ক্লাস 8 কে, 30/5/2022 সোমবার PP ক্লাস 1 এবং ক্লাস 2-এর যেসব গার্জেনরা নিতে যেতে পারেননি সেদিন, তারা সেদিন নেবেন। এবং সেদিনই ক্লাস 5 এবং ক্লাস 6-এর যেসব গার্জেনরা নিতে যেতে পারেননি তারা কিন্তু সেদিন নেবেন। 31/5/2022 মঙ্গলবার, এখানে ক্লাস 3 এবং ক্লাস 4-এর যেসব ছাত্রছাত্রী গার্জেনরা নিতে যেতে পারেননি আগের দিন তারা নেবেন। এবং আপার প্রাইমারির ক্ষেত্রে ক্লাস 7 এবং ক্লাস 8-এর যারা গার্জেন আছেন তারা কিন্তু, যারা আগের দিন নিতে যেতে পারেননি তারা ওই দিন নেবেন। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে, এবারেও কিন্তু একটা অ্যাক্টিভিটি ট্যাস্ক দেওয়ার একটা সম্ভাবনা থেকে গেল। অন্যান্য ডিস্ট্রিক্টের আপডেট পেলে আমি অবশ্যই এই চ্যানেলে জানিয়ে দেবো। এই ভিডিও নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন।